জমজমকু মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র স্থান সৌদি আরবের মক্কা নগরীর কাবা শরীফের মাত্র 20 মিটার দূরেই অবস্থিত এই কূপটি। এই কূপের পানি সর্বরোগের মহা ঔষধ বলেও মনে করেন মুসলিমরা। বন্ধুরা, আজকের ভিডিওতে জমজম কূপের ইতিহাস সম্পর্কে অনেক জানা এবং অজানা তথ্য আপনাদের জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। জমজম কূপের ইতিহাস 5000 বছরেরও পুরনো। ইসলাম ধর্ম অনুসারে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে তার স্ত্রী হাজারা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় রেখে আসার জন্য নির্দেশিত হয়েছিলেন। আল্লাহর নির্দেশ মেনে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং পুত্রকে মক্কায় রেখে আসেন, সাথে দিয়েছিলেন কিছু খেজুর এবং পানি। সে সময় মক্কার ধুধু মরু অঞ্চলে মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না। সেখানে ছিল না কোনো জনবসতি কিংবা পানির কোনো উৎস। ধুধু বালুময় মক্কাতে খেজুর আর পানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। শিশু ইসমাইল আলাইহিসসালাম পিপাসায় কাতর হয়ে গেলেন। তার অবস্থা দেখে মা হাজরা আলাইহিসসালাম অস্থির হয়ে চারদিকে পানি খুঁজতে লাগলেন, কিন্তু সেই বালুময় মরুভূমির প্রান্তরে কিছুতেই একটু পানিও মিলছিল না। অন্যদিকে শিশু ইসমাইল আলাইহিসসালামের কান্না বাড়তেই লাগলো। আর এদিকে অসহায় মা হাজরা আলাইহিসসালাম একবার সাফা এবং আরেকবার মারোয়া পাহাড়ে ছুটতেই থাকলেন। পাহাড়ের চূড়ায় উঠে তিনি খুঁজতে লাগলেন কোথাও কোনো কাফেলার দল আসছে কিনা, যাদের কাছে একটু পানি পাওয়া যাবে। সাতবার তিনি এই দুই পাহাড়ে উঠলেন এবং নামলেন। এরপর থেকে মুসলিমদের জন্য হজের সময় সাফা এবং মারোয়া পাহাড়ে সাহি করার আনুষ্ঠানিকতা রয়েছে। এতবার দৌড়োদৌড়ির পর হাজরা আলাইহিসসালাম কেবল বালু ছাড়া আর কিছুই চোখে দেখলেন না। অসহায় অবস্থায় শিশু ইসমাইল পা দিয়ে মাটিতে ধাক্কা দিতে শুরু করলেন। হঠাৎ করে হাজরা আলাইহিসসালাম লক্ষ্য করলেন ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছ থেকে পানির ধারা বেরিয়ে আসছে। হাজরা আলাইহিসসালাম ছুটে এলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর সন্তান ইসমাইলকে পানি পান করালেন, এই পানি তিনি নিজেও পান করলেন। তবে ইসলামিক স্কলারদের আরেক অংশের ভাষ্যমতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালামকে সাহায্য করার জন্য ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে সেখানে পাঠিয়েছিলেন। জিব্রাইল আলাইহিসসালামের পাখার আঘাতে মাটির নিচ থেকে পানি বেরিয়ে আসতে শুরু করেছিল। এরপর পানির অপচয় বন্ধ করতে হাজরা আলাইহিসসালাম জমজম শব্দটি উল্লেখ করেছিলেন বলে এর নাম রাখা হয়েছে জমজম কূপ। জমজম কূপের পানির উৎসকে কেন্দ্র করে এখানে প্রাচীন আরব গোত্র জুরহাম জনবসতি গড়ে তুলেছিল। তারা এক পর্যায়ে জমজম পানি অন্যদের ব্যবহার করতে বাধা দেয়। একসময় মক্কা থেকে জুরহাম গোত্র চলে যায়। যাওয়ার আগে তারা জমজম কূপকে লোকচক্ষুর আড়াল করে দেয়। এরপর জমজম কূপ কালের গর্ভে হারিয়ে যায়। জমজম কূপ পুনরুদ্ধার করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি ধারাবাহিকভাবে স্বপ্ন দেখছিলেন যে মরুভূমির কোথাও পানির ধারা বয়ে চলেছে, যা সকলেরই অজানা। এরপর তার স্বপ্নের স্থানটিতে তিনি খোঁড়াখুঁড়ি শুরু করেন। মরুভূমিতে এভাবে পানির উৎস খুঁজতে দেখে অনেকেই তাকে নিয়ে উপহাস করতে থাকেন, কিন্তু আব্দুল মুত্তালিব খোঁড়াখুঁড়ির কাজ চালিয়েই যান। একসময় সত্যি সত্যিই তিনি পানির ধারা খুঁজে বের করেন। পরবর্তীতে হজ যাত্রীদের জন্য এই পানির ব্যবস্থা করেন আব্দুল মুত্তালিব। জমজম কূপের দৈর্ঘ্য প্রায় 30 মিটার আর পরিধি 1.08 থেকে 2.66 মিটার। কূপটি কাঁচ দিয়ে ঘেরা, যেন দর্শনার্থীরা খুব সহজেই এটির দর্শন করতে পারেন।
জমজমকূপের পানি মাটি থেকে প্রায় 10.6 ফুট নিচে অবস্থিত। সেখানে শক্তিশালী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে 8,000 লিটার হারে 24 ঘন্টায় এই কূপ থেকে পানি উত্তোলন করা হয়, আর তখন পানির স্তর নিচে নেমে যায়। কিন্তু পানি ওঠানো বন্ধ করার মাত্র 11 মিনিট পরেই পানির স্তর আবারও উপরে চলে আসে। সাধারণ পানির তুলনায় জমজম পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে ভূমিকা রাখে। জমজমকূপের পানিতে যেসব উপাদান রয়েছে তা মানুষের খাদ্যপুষ্টি ও রোগ নিরাময়কারী। জমজমের পানির এই পুষ্টিগুণের কারণে এর এমন কিছু বৈশিষ্ট্য আছে যা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। উদাহরণ হিসেবে বলা যায়, এই কূপের পানিতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকার কারণে এতে কখনোই ব্যাকটেরিয়ার জন্ম নেয় না। পৃথিবীর যে কোনো কূপের পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার ফলে এর রং এবং স্বাদ নষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু হাজার হাজার বছর অতিক্রম হওয়ার পরেও জমজম কূপের পানির রং এবং স্বাদের কোনো তারতম্য এখন পর্যন্ত হয়নি। এই পানি মৃত কোষ সরিয়ে চেহারায় তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বলে প্রমাণ পাওয়া গেছে। জমজম কূপের পানির আরেকটি অসামান্য গুণ হচ্ছে, এটি যে কোনো খাবারের মতো ক্ষুধা মেটাতেও সক্ষম। জমজমের পানির এসব গুণাবলী সম্পর্কে 1,500 বছর আগেই প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন। তিনি বলেছেন, এটি এক প্রকার খাবার এবং যে কোনো অসুস্থতা থেকেও সারিয়ে তোলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সঙ্গের পাত্রে এবং মশকে জমজমের পানি বহন করতেন, তা অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। আরবিতে জমজম পানিকে মুরবিয়া ও সাব্বাহ বলা হয়। মুরবিয়া অর্থ নিভে যাওয়া আর সাব্বাহ অর্থ তৃপ্তিদায়ক। বিশ্বাস করা হয় যে জমজমের পানি পান করার পরে যদি কোনো ব্যক্তি কোনো ইচ্ছা পোষণ করেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ইচ্ছা পূরণ করে দেন। জমজম কূপের পানির বাণিজ্যিক রপ্তানি সৌদি আরব কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছে, তবে হজের সময় হাজিরা এই কূপের পানি নিজের সঙ্গে নিজ দেশে বহন করতে পারেন এবং তার আত্মীয় স্বজনদের মাঝেও বিতরণ করে থাকেন। জমজম কূপ এক পবিত্র স্থান এবং ধর্মীয় গুরুত্বের পাশাপাশি পুষ্টিগুণেও অবিশ্বাস্য। তাই জমজম কূপের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। বন্ধুরা, এই ছিল জমজম কূপের ইতিহাস নিয়ে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।